নমস্কার বন্ধুরা বেঙ্গলাওয়ারে আপনাদের স্বাগত আজ বিশে অগস্ট দু হাজার একুশ শুক্রবার তোসরা ভাদ্র শুরু করছি আজকের রাশি ফল মেষ রাশি মেষ লগ্ন লগ্নবাহরিস সাইনের ব্যক্তিপর্গতের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে আলোচনা করব আজ কিন্তু আপনাদের অর্থগত ব্যাপারে বা কর্মজাগতিক ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় বাদ বাকি সব ক্ষেত্রে কিন্তু ভাগ্যদেবী আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের খরচে অপ্রত্যাশিতভাবে উত্থান ঘটবে যার কারণে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়ে গেলেই সব থেকে বেটার হয় চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ মধ্যম প্রকৃতির থাকছে অফিসে আজ আপনাদের কম কথা বলে কাজ বেশি করা উচিত মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেওয়া উচিত সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজন আছে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি আপনারা অতুলনীয় কাটবে এক কথায় কোয়ালিটি টাইম পাস করতে চলেছে কাছে কাছাকাছি থাকা কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে আপনারা ছোটোখাটো কোনো সফর করতে পারেন বা ভ্রমণ করতে পারেন যার কারণে দৈহিক কায়িক পরিশ্রমের থেকে আপনারা কিছুটা হলেও আরাম এবং মুক্তি পাবেন আজ কিন্তু আপনাদের দীর্ঘদিনের পুরনো কোনো রোগ সুখ অসুস্থতা থেকেও মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা তরতাজা অনুভব করবেন আর তাই আজ আপনি যাই করুন না কেন সেখানে আপনি শক্তিতে পরিপূর্ণ থাকবেন এবং কাজটি যতটা সময়ের মধ্যে করা সম্ভব আপনি তার অর্ধেক সময়ের মধ্যেই সেই কাজ করতে সক্ষম হতে চলেছেন তবে করোনার তৃতীয় ঢেউয়া ছেড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজ আপনাদের একে অপরের সাথে নিজেদের মনের সুখ দুঃখের অনুভূতি ভাগ করে নেওয়ার দিন আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বামী স্ত্রী অনেক দিন পর আপনাদের বিবাহিত জীবনকে আপনারা স্বতন্ত্র অনুভব করবেন সত্যি বিশেষ বিশেষ কিছু অসাধারণ অভিজ্ঞতা আপনারা আজ সঞ্চয় করতে চলেছেন আজ আপনাদেরও রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল সে দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই আজ আপনি বাড়িতে কোনো পুরনো জিনিস দেখতে পাবেন সেটি পাওয়ার পর অত্যন্ত খুশি হয়ে যাবেন এবং জিনিসটি পরিষ্কার করতে করতে সারাটা দিন আপনি নষ্ট করে ফেলতে পারেন তাই টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের একটু জ্ঞান বাড়ানোর দরকার আছে আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স নামা। অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায়নামা এটি একশো আটবার জব করুন না পারলে সকালে এগারোবার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি বৃষরাশি বৃষলগ্ন বা টরাস সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জানব আজ কিন্তু যারা চাকরিজীবী আছেন বৃষরাশি বৃষলগ্নে তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় থাকবে আপনি কঠোর কায়িক পরিশ্রম এবং আপনার ধৈর্য শক্তির মাধ্যমে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবেন আজ অফিসে আপনার বস এবং কলিকদের সাথেও আজ আপনি কিন্তু ভাব ভালোবাসার মধ্যে দিয়েই দিনটি কাটাতে চলেছেন আর তাই আপনাদের অফিসের পরিবেশ আজ মনোরম থাকবে কাজেও গতি আসবে তবে অর্থগতভাবে যারা দীর্ঘদিন ধরে চিন্তা চিন্তাভাবনা না করে অর্থ ব্যয় করে যাচ্ছিলেন তারা আজ জীবনে অর্থের গুরুত্ব উপলব্ধি করতে পারবেন বিশেষ করে বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়ে চলুন সব থেকে বেটার ফলাফল আপনারা পাবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আপনাদের সহায় আছেন যদি আপনারা পরিবারের সহযোগিতা পান কিন্তু পরিবারে আজ আপনি কিন্তু অন্যদের উপরে যদি আধিপত্য বজায় রাখতে চান ছোটোখাটো ব্যাপারে নাক গলান বা ভুল ধরেন তাহলে কিন্তু পরিবারের সদস্যরা আপনার উপরে বিরক্ত হতে পারে আজ আপনার পিতামাতা তাদের কাছ থেকে আপনারা বেশ আশীর্বাদ পেতে চলেছেন তবে অন্যান্যদের সঙ্গে কথাবার্তা বলবার সময় মুখ নিঃস্রিত বাণিজ্যিককে অত্যধিক খেয়াল রাখবেন মুখ ফসকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরে আপনি আফসোস করবেন অনুশোচনা করবেন কিন্তু তীর একবার বেরিয়ে গেলে সেটিকে কিন্তু আর ফেরত আনা সম্ভব নয় দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলো শরীর মন আজ আপনার দিতে চলেছে আর তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রত্যেক মানুষের কথাই কিন্তু আজ আপনার কান দেওয়া উচিত আপনার জীবনে চলতে থাকা সমস্যার সমাধান কারোর মুখ থেকে ঈশ্বর বা আল্লাহ আপনাকে আজ শোনাতে চলেছেন আজ তাই প্রতিটা মানুষের বক্তব্যকে গুরুত্ব সহকারে শোনার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকাদের কিন্তু আজ প্রেমে পাকল হওয়ার দিন আপনাদের হৃদয়ে প্রেম আজ রাজত্ব করতে চলেছে আজ আপনাদের প্রেম পারিবারিক ও সামাজিক স্বীকৃতি লাভের দিকেও এগিয়ে যাচ্ছে স্বামী স্ত্রীরা আজ কিন্তু আপনারা আপনাদের পিতা মাতার থেকে আশীর্বাদ পেতে পারেন যে সত্যিই আপনাদের ক্ষেত্রে বিস্ময়কর কিছু হবে এবং আপনাদের বিবাহিত জীবনকে উন্নত করবে আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওটা সুযোগ প্রবল তাই দিনটিকে কিন্তু উপভোগ করতে ভুলবেন না আজ আপনি আপনার সঙ্গী বা জীবন সাথীর সাথে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন কিন্তু শরীর খারাপ থাকার কারণে সেই পরিকল্পনা হয়তো সফল হবে না ভেসতে যাবে মেজাজ যেন হারাবেন না মুখনি স্মৃত দিকে খেয়াল রাখবেন আগেই কিন্তু আপনাদের বলেছি দুধ দই মধু একসাথে সেবন করতে পারলে আপনাদের অর্থনৈতিক উন্নতির পথ সুগম হবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং স নামা এটি একশো আটবার জব করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি মিথুন রাশি মিথুন লগ্ন বা জেমিনি সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্সের ব্যাপারে জানাবো আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের কিন্তু অফিসে আপনারা অতুলনীয় ফলাফল পাবেন বিশেষ করে আজ আপনি যদি উঁচু জায়গা বা উচ্চ পদে আসীন ব্যক্তিদের সাথে যোগাযোগ বাড়াতে পারেন প্রচুর পরিমাণে সাফল্য পেতে চলেছেন আজ অফিসে আপনার কর্মদক্ষতা ট্যালেন্ট স্কিল সেট এবং নিউ টেকনোলজির সাথে নিজের অ্যাডাপ্ট করে নেওয়ার ক্ষমতার কারণেই আপনি নিজেকে অটোনোমাস বা স্বতন্ত্র ফিল করবেন এবং আপনার কাঁধে থাকা সমস্ত অ্যাসাইনমেন্ট ডেডলাইন আসার আগেই শেষ করতে চলেছেন আজ অফিসে আপনার প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন তবে অর্থগত ব্যাপারে আজকে দিনটি কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন আছে দিনটি ব্যয়বহুল খরচ সাপেক্ষ একটি দিন বিশেষ করে বিজনেসম্যানের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়ে গেলেই সব থেকে বেটার ফলাফল আপনারা পাবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের কিন্তু দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনারা বসুন আপনারা সফল হতে পারেন আর উচ্চ উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের সহায় আছে এবার দেখার দরকার যে আপনাদের পরিবার কতটা সাপোর্ট করছে আপনাদেরকে পারিবারিক ব্যাপারে কিন্তু আজ কোনো ঝামেলা নতুন করে পাকিয়ে উঠতে পারে পরিবারে তাই সে বিষয়ে আপনাদের অত্যন্ত যত্নশীল থাকার প্রয়োজন আছে পরিবারে কিন্তু অবশ্যই কারোর উপরে আধিপত্য বা ডমিনেটিং নেচার দেখাতে যাবেন না ভুল ত্রুটি ধরবেন না এতে আপনার সাথে তাদের সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পেতে পারে আজ নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিবারের সদস্যদের সাথে নিজের সম্পর্কের মজবুতির দিকটি খেয়াল রাখুন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তাজা অনুভব করবেন তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন ফেলুন আধ্যাত্মিক চিন্তন চেতনা যদি করতে পারেন ধ্যান যোগ ব্যায়াম প্রাণায়ামের সাহায্য যদি নিতে পারেন আপনাদের শারীরিক উন্নতির পাশাপাশি আপনাদের আর্থিক উন্নতিও বৃদ্ধি পাবে বিদ্যান বুদ্ধিমান ব্যক্তিদেরকে সম্মান শ্রদ্ধা করুন এতেও কিন্তু আপনাদের উন্নতি হবে আর এখন প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের দিনটি অতুলনীয় প্রচুর পরিমাণে আপনারা প্রেম করবার সুযোগ পেতে চলেছেন আজ আপনারা রোম্যান্টিক কোনো ডেটিংয়ে যেতে পারেন তার জন্য দিনটি অতুলনীয় আপনাদের প্রেমের জীবনে নতুন মোড় আসতে চলেছে স্বামী স্ত্রী আপনারা আবার নতুন করে একে অপরের প্রেমে পড়তে চলেছেন আজ আপনাদের কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় ওঠার দিন একে অপরকে যোগ্য সম্মান মর্যাদা দিতে কিন্তু বলবেন না আজ আর আপনারা আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই গৃহের মধ্যে বা ঘরের মধ্যে নিজে কাটকে না রেখে আজ বাড়ির বাইরে বার হন তাহলে উচ্চ পদে আসীন ব্যক্তিদের সাথে আপনার সাক্ষাৎ হবে যোগাযোগ বৃদ্ধি পাবে এতে আপনার ভবিষ্যৎ জীবনের পথ সুগম হবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আলাপ আলোচনার সময় চোখ কান খোলা রাখুন তারা কিন্তু এমন কোন মূল্যবান উপদেশ আপনাকে দিতে পারে যেটি আপনার জীবনে প্রয়োগ করলে আপনি কিন্তু মুনাফায় ভরে যাবেন অর্থাৎ প্রভূত পরিমাণে লাভ করতে পারবেন আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি কর্কট রাশি লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির ফলাফল আপনাদের ক্ষেত্রে দেবে অর্থগত এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনারা যদি একটু সাবধান থাকতে পারেন বাদবাকি সব খাতেই কিন্তু ভাগ্যদেবী আজ আপনাদের সহায় আছেন আজ আপনাদের মধ্যে যারা চাকরিজীবী তাদের অফিসের পরিবেশ আজ এক প্রকার অতুলনীয় থাকবে অফিসে আপনার নতুন নতুন ধারণাগুলি ফলদায়ক হতে চলেছে আজ আপনি অফিসে যদি কোনো পরিবর্তন করেন সেটিও আপনার পক্ষে যাবে আজ আপনার বস এবং কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবেন নিজের ট্যালেন্ট স্কিল সেটের কারণেই কিন্তু আজ আপনি অফিসে অটোনোমাস বা স্বতন্ত্র ফিল করবেন কর্মে গতি আসবে অর্থগতভাবে আজকে দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয় ব্যয় বৃদ্ধি হতে চলেছে কোনো বাজি খেলা বা জুয়া খেলা বা বাজি ধরা এরকম জিনিস যেন করবেন না ফাটকা জিনিসে ইনকাম করতে গেলেই আর্থিক ব্যয় বা অর্থ ক্ষতি আজ আপনার হবেই হবে আজ কিন্তু বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়ে গেলেই সব থেকে ভালো হয় আপনি যদি কোনো গরুকে ছোলার ডাল খাওয়াতে পারেন এতে কিন্তু আপনাদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে অথবা আপনারা হতদরিদ্র অভাবই গরিব কোনো মানুষকে ছোলার ডাল দান করুন তাতেও আপনাদের কাজ দেবে তবে অন্তত পক্ষে এক কেজি যেন দান করবেন আর দান করার পর সেটি কিন্তু মুখ ফুটে আর বলতে নেই তাহলে কিন্তু সেটি আর দান থাকে না অহংকার হয়ে যায় শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে আপনারা চোখ বন্ধ করে এগিয়ে যান অবশ্যই সফল হবেন পরিবারের সদস্যদের সাথেও আজকের দিনটি কিন্তু এক প্রকার অতুলনীয় থাকতে চলেছে আপনি পরিবারের হিত সাধনে আজ প্রচুর কর্ম করতে চলেছেন খালি সময়েও আজ আপনি তাদের কথা ভাববেন এবং তাদের মঙ্গলের জন্যই অনেক ক্রিয়াকলাপ করবেন আজ আপনার স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথে সম্পর্কের বন্ধন পুনরুজ্জীবিত করবার দিন আজ স্বাস্থ্যগতভাবে আপনাদের কিন্তু একটু সাবধান থাকার প্রয়োজন আছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আর হাই ব্লাড প্রেশারের রুগীরা কোলেস্ট্রল জাতীয় খাদ্য খাবার যেন খাবেন না গর্ভবতী মহিলা যারা আছেন তারা ধূমপান যারা করে বা ধোঁয়া জাতীয় জায়গা থেকে একটু দূরে থাকার চেষ্টা করুন সাবধানে হাঁটাচলা করবেন করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন আজ আপনি শৈশব জীবনের স্মৃতিতে মেদুর হবেন স্মৃতি মেদুর হতে চলেছেন এর ফলে নিজে খাওয়া প্রয়োজনীয় মানসিক উত্তেজনা আপনি দিতে পারেন মাঝে মাঝে শিশুসুলভ ক্ষমতা হারিয়ে যাওয়ায় আপনার প্রধান উদ্বেগ এবং চাপের কারণ হবে আজ কিন্তু আপনাদের উচিত অতীত জীবনে বড্ড বেশি না যাওয়া বর্তমানে পা রেখে ভবিষ্যতের দিকে গিয়ে যাওয়ার নামই কিন্তু জীবন প্রেমিক প্রেমিকাদের আজকের দিনটি আপনাদের মন প্রেমের জগতে আচ্ছন্ন থাকতে চলেছে আজ আপনারা একে অপরের সাথে সাক্ষাৎ করতে চলেছেন এবং সময় কিভাবে কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন স্বামী স্ত্রী আপনারা আপনারাও কিন্তু আপনাদের বিবাহিত জীবনে একে অপরকে আশ্চর্যজনক কোনো বিষয় দিতে পারেন বা তাদের থেকে পেতে পারেন আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওটা সুযোগ প্রবল তাই দিনটি আপনারাও কিন্তু উপভোগ করতে ভুলবেন না আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ একদমই শক্তিশালী থাকছে না আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা এটি একশো আটবার জব করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি সিংহরাশি সিংহলগ্ন বা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মিশ্র প্রকৃতির ফলাফল আপনাদের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আমরা আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্সের ব্যাপারে জানাবো আজ কিন্তু আপনাদের মধ্যে যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয় অফিসে আপনার নিজের ট্যালেন্ট স্কিল সেট এবং আপনার নিউ টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করিয়ে নেওয়া বা মানিয়ে নেওয়ার ক্ষমতার কারণেই অফিসে আজ আপনি অটোনোমাস বা স্বতন্ত্র ফিল করবেন কর্মেও গতি আসবে বস কলিকদের কাছ থেকেও ভাব ভালোবাসা পেতে চলেছেন অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে কোনো অমীমাংসিত সমস্যা আপনার ক্ষেত্রে অস্পষ্ট হবে এবং অর্থ ব্যয় আপনার মনকে নিরানন্দ দেবে দিনটি কিন্তু ব্যয়বহুল থাকতে চলেছে তাই খরচ করা থেকে যতটা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন সেটি কিন্তু আপনার ক্ষেত্রে বেটার আর বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষে নেই তাই এগুলি এড়িয়ে গেলেই সবথেকে ভালো ফলাফল আপনারা পাবেন আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের কিন্তু আজকের দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদেরও কিন্তু আজকের দিনটি সাফল্যে ভরা পরিবারের সদস্যদের সাথেও আজ আপনারা কোনো সামাজিক ক্রিয়াকলাপে যুক্ত হতে পারেন যার কারণে মানসিকভাবে হালকা এবং আনন্দদায়ক মেজাজে থাকতে চলেছেন কোনো আকস্মিক বার্তা বা মেসেজ আপনাদেরকে আজ মিষ্টি কোনো স্বপ্ন দেখাবে আজ আপনি পরিবারের মধ্যমণি হয়ে উঠবেন সাফল্য ভালোভাবেই আজ আপনার হাতের নাগালের মধ্যে চলে আসবে আজকে আপনি আপনার সমস্ত কাজ সময় থাকতে থাকতে শেষ করতে চলেছেন মনে রাখবেন কাজ কাজ করতে করতে যেন কর্মেই ডুবে যাবেন না বাড়িতে কেউ কিন্তু আপনার জন্য অপেক্ষা করছে যখন এগুলি সমস্ত কিছু মনে রাখতে পারবেন জীবনটিকে ব্যালেন্স হিসেবে নিতে পারবেন তখন দেখবেন আপনার নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিবার সকলেই কিন্তু আপনার পাশে এসে দাঁড়িয়েছে স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটি সুবিধাজনক নয় স্বাস্থ্যগত ব্যাপারে অবহেলা করবেন না বিশেষ করে মদ্যপান করা বা অতিরিক্ত মাংস খাওয়া এড়িয়ে চলুন তাহলে আপনাদের স্বাস্থ্যগতভাবে কিছুটা হলেও বেটার পরিণাম আপনারা পাবেন আর আপনাদের কিন্তু পেটের যন্ত্রণা এবং পিঠের যন্ত্রণা এই দুই কিন্তু বাড়তে পারে খুব সাবধান থাকুন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে গেলুন প্রেমিক প্রেমিকা আজ আপনাদের প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন আজ কিন্তু আপনাদের প্রেম পারিবারিক এবং সামাজিক স্বীকৃতি লাভের দিকে এগিয়ে যাচ্ছে স্বামী স্ত্রী বিবাহিত জীবনের দীর্ঘ কলহ পর্বের পর আজ আপনারা একে অপরকে ভাব ভালোবাসায় ভরিয়ে তুলবেন উত্তেজনাপূর্ণ মুহূর্তে সাক্ষী হতে চলেছেন আপনারা আজ আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় ওটা সুযোগ প্রবল এই দিনটিকে কিন্তু আপনারা উপভোগ করতে ভুলবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু একদমই শক্তিশালী থাকছে না আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি কন্যা রাশি কন্যা লগ্ন বা ভার্গ সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্সের ব্যাপারে আলোচনা করে নেব আজ আপনি আপনার ক্রিয়েটিভিটি বা নতুন নতুন চিন্তাভাবনার কারণেই কিন্তু বাড়তি পয়সা উপার্জন করতে সক্ষম হবেন বিজনেসম্যানদের বিশেষ করে বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা প্রকল্প বা উদ্যোগ নিয়েও এগিয়ে যেতে পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা করলেই কিন্তু ক্ষতি আজ সীমাহীন সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি এবং উদ্যম ইচ্ছাশক্তি বা উইল পাওয়ার আপনাকে কিন্তু আরও একটি লাভজনক দিন আপনাকে উপহার দিতে চলেছে আস্থায় দিনটি থেকে মুনাফা লুটতে ভুলবেন না চাকরিজীবীদের জন্য বলবো আজ কিন্তু কর্মক্ষেত্রে সব কিছু আপনার পক্ষেই থাকবে আপনার বস এবং কলিগরা কিন্তু আপনাকে অভিনন্দন জানাবে আপনার কর্মদক্ষতার কারণে অফিসে আজ আপনি স্বতন্ত্র অনুভব করতে চলেছেন কাজেও গতি আসতে চলেছে তবে হ্যাঁ কাজ বেশি মন দিয়ে করুন এতেই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন আরও বেশি সুদৃঢ় হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তাদের আরও কায়িক কঠোর পরিশ্রম করার প্রয়োজন আছে পরিবারের সদস্যদের সাথে বিশেষ করে আপনার মায়ের সাথে বা বাবার সাথে আপনারা যদি নিজেদের খুশি ভাগ করে নিতে পারেন তার থেকে ভালো কিছু আর হয় না একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদের উপযুক্ত অনুভব করতে দিন যে আপনি এখন মানসিকভাবে প্রফুল্ল আছেন দেখবেন তারাও কিন্তু আনন্দে থাকবে আমাদের বাঁচা কিসের জন্য যদি না আমরা একে অপরের জন্য বাঁচাকে সহজতর করতে পারি আর তাই সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক আজ আপনাকে খুব একটি না ভোগালেও আপনার কিন্তু বাড়তি শক্তি জোগাড় করবার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে শারীরিক কসরত যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে হবে পারলে খালি পায়ে সবুজ ঘাসের উপরে হাঁটুন পেটার কিছু পরিণাম আপনারা অবশ্যই পাবেন এখন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকারা আজ আপনারা বেশ রোম্যান্টিক মেজাজে থাকতে চলেছেন আপনারা রোম্যান্টিক সাক্ষাৎও করতে পারেন ডেটিংয়েও যেতে পারেন তার জন্য দিনটি অতুলনীয় স্বামী স্ত্রী আপনারা একে অপরকে সুখী বা খুশি করবার জন্য সকল প্রকার প্রচেষ্টা করতে চলেছেন আজ আপনাদেরও কিন্তু রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল তাই দিনটি কিন্তু উপভোগ করতে ভুলবেন না আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম শুক্রায় নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং সুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি তুলারাশি তুলালগ্ন বা লিব্রা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার পেশ কাটতে চলেছে আপনাদের আর্থিক ভাগ্য এবং স্বাস্থ্যগত ভাগ্য এই দুই ব্যাপারে একটু সাবধান থাকবেন বাদ বাকি সমস্ত খাতেই কিন্তু আজ ভাগ্যদেবী আপনাদের পাশেই আছেন চাকরিজীবীদের বিশেষ করে বলবো আজ কিন্তু অফিসে আপনাদের ইচ্ছাপূর্তির দিন অফিসে আপনার পেশাদারি ক্ষমতা এবং আপনার কর্মদক্ষতার কারণেই আপনারা প্রশংসার পাত্রপাত্রী হবেন কাজেও গতি আসবে তবে অর্থগত ব্যাপারে বিশেষ করে বিজনেসম্যানদের বলবো আজ কোনো প্রকারভাবে অবহেলা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক ক্ষতি হবেই হবে বিশেষ করে বিজনেসম্যানদের আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই তো এগুলি এড়িয়ে চলুন সবথেকে বেটার এটি কিন্তু আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আজকে দিনটি সাফল্যে ভরা যে কোনো প্রকার চাকরির পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় আপনারা বসুন আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন একটু প্রচেষ্টা করেই দেখুন না ভাগ্যদেবী কিন্তু আপনাদের পক্ষেই আছে পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়ে কাটবে পরিবারের হিত সাধনে আপনারা খায়িক পরিশ্রম করতে চলেছেন এবং পরিবারের সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনি বাড়িতে ছোটোখাটো কোনো পার্টির পরিকল্পনা করতে পারেন সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান তারাই কিন্তু আপনাদেরকে উৎসাহিত করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে আজ দেখা হবে যে আপনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে অর্থাৎ যারা এখনও প্রেমে পড়েননি তাদের কিন্তু আজ প্রেমে পড়ার নতুন করে সুযোগ প্রবল আর যারা প্রেমিক প্রেমিকা তাদের কিন্তু আজকের দিনটি জন্ম রোম্যান্টিক থাকতে চলেছে চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন সময় কিভাবে কেটে যাবে বুঝতেই পারবেন না আর স্বামী স্ত্রী আজ আপনারা একে অপরের দিকে রোম্যান্টিক দিকে চরম মাত্রা নির্দেশ করবেন আপনাদেরও কিন্তু আজ রোম্যান্সের চরম মাত্রায় ওঠার দিন তাই দিনটিকে উপভোগ করতে কিন্তু ভুলবেন না আজ আপনারা কিন্তু স্বাস্থ্যগতভাবে একটু সাবধান থাকার চেষ্টা করবেন কারণ স্বাস্থ্য ভঙ্গের যোগ পরিলক্ষিত হচ্ছে ওজন বুঝে ওজন গ্রহণ করুন চোখের সমস্যায় ভুগতে পারেন আর পায়ের তালু এই জায়গাটির ম্যাসেজ করতে কিন্তু ভুলবেন না তা না হলে আপনাদের নার্ভের সমস্যা ইন ফিউচার দেখা দিতে পারে আজ আপনাদের কিন্তু অবশ্যই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে এটি তো জানেনি তাই ভ্যাকসিন না নিয়ে থাকলে নেওয়া সকল প্রকার প্রচেষ্টা শুরু করে দিন হনুমান চালিসা পাঠ করুন অন্তত পক্ষে সাতবার এতে আপনাদের স্বাস্থ্যের বেশ উন্নতি ঘটবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার দরকারই নেই আজ পরিবারের ইচ্ছা পূরণ করতে গিয়েই নিজেকে সময় দিতে আপনি ভুলে যাবেন কিন্তু আজ আপনি সবার থেকে দূরে সরে গিয়ে নিজের জন্য সময় বার করার কথা কিন্তু ভাবতে ভুলবেন না আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং স নামা এটি একশো আটবার জব করুন না পারলে সকালে এগারোবার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন বা স্করপিয়ান সাইন ব্যক্তিবর্গদের আরও একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে যদি কর্মজাগতিক ব্যাপারে আপনারা একটু সাবধান থাকতে পারেন প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্স নিয়ে আমরা আলোচনা করব অর্থ সংক্রান্ত কোনো বিষয়ে কোনো মামলায় যদি আপনারা জড়িত থাকেন আদালতে যদি সেই কেস পেন্ডিং থাকে আদালত আজ আপনাদের পক্ষে সিদ্ধান্ত নেবে এটি আপনাদের আর্থিক উপকারে আসবে বিজনেসম্যানেদের বিশেষ করে বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি কিন্তু আজ আপনাদের পক্ষেই আছে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না চাকরিজীবীদের আজ কিন্তু অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন আর যারা বিজনেসম্যান তারা ব্যবসা ওরিয়েন্টেড কোনো ট্রাভেল বা ভ্রমণে যদি যান সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই পরিবারের সদস্যদের সাথে আজ কিন্তু আপনার সম্পর্কের মজবুতি দ্বিগুণ হতে চলেছে সাম্প্রতিককালে আপনার ব্যক্তিগত জীবন আপনার প্রধান মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে কিন্তু আজ আপনি সমাজ সেবায় নজর দেবেন দান ধ্যান করবেন যারা আপনার কাছে সাহায্যের জন্য আসবে আপনি তাদেরকে ফিরিয়ে দেবেন না এর কারণেই কিন্তু আপনার পারিবারিক সম্পর্কেরও মজবুতি বৃদ্ধি হবে নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজনদের সাথেও সম্পর্কের পুনরুজ্জীবন করবার দিন আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকেও আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা তরতাজা অনুভব করবেন এর কারণেই আপনি আপনার নিজের প্রত্যয় বাড়িয়ে তুলবেন এবং অতীতের উদ্যোগগুলি থেকে আসা সাফল্য আপনাকে কিন্তু আজ মুখে হাসি ফোটাবে প্রেমিক প্রেমিকাদের আজ প্রেমে পাগল হওয়ার দিন একবার আপনাদের জীবনের সাথে প্রেম মিলে গেলে অন্য কোনো কিছুর প্রয়োজন আপনারা উপলব্ধি করবেন না আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন স্বামী স্ত্রীও আজ নতুন করে আপনারা আবার একে অপরের প্রেমে পড়ে একে অপরকে অবাক করে দিতে চলেছেন আজ আপনাদের একে অপরকে যোগ্য মান মর্যাদা সম্মান আবার ফিরিয়ে দেবেন আর তাই আপনাদেরও কিন্তু আজকে রোম্যান্সের চরম মাত্রায় ওঠার সুযোগ প্রবল তিনটি অবশ্যই উপভোগ করুন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ খুব একটি শক্তিশালী থাকছে না তাই এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করারও কোনো প্রয়োজন নেই আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতরণীয় যাক এই কামনাই করি ধনু রাশি ধনুলগ্ন বা স্যাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য বলবো আপনাদের তো এখন শনির সাড়ে সাতের অন্তিম পর্যায়ে চলছে আর এই সময়টি আপনাদের খুবই সাবধানতা অবলম্বন করে কাটানো উচিত কয়েকদিন ধরেই আপনাদের দিন বা সময় কিন্তু খুব একটি ভালো যাচ্ছে না আপনাদের আবারও বলবো যাদের রাশি লগ্ন উভয় ক্ষেত্রে এই ধনু এই রাশি ফল তাদের ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট খাটবে অন্যথায় বাকিদের ক্ষেত্রে বলবো আপনাদের জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশা অন্তর্দশা প্রত্যন্তর দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হওয়ায় এই রাশিফল আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট না খাটলেও সেভেন্টি টু এইটটি পার্সেন্ট যে খাটবে এই বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে দেখুন আজ কিন্তু আপনাদের আর্থিক ভাগ্য নিয়ে খুব একটি টেনশান নেই আর্থিকভাবে কিন্তু আজ আপনারা সবলই থাকতে চলেছেন আজ আপনি অর্থ উপার্জন করবার জন্য অনেক সুযোগ সুবিধা পেতে চলেছেন বুধ গ্রহের এবং শুক্র গ্রহের কৃপায় তবে আপনাদের কিন্তু অর্থ সঞ্চয়ের দিকে বেশি মনোযোগী হওয়ার প্রয়োজন বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে তবে তারা হোড়ো হটো যেন করবেন না চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসের পরিবেশ খুব একটি সুবিধাজনক নয় আজ অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই ক্ষতি বসের কু নজরে পড়ে যেতে পারেন আর যারা পার্টনারশিপ বিজনেসের সাথে যুক্ত তারা কিন্তু আজ আপনাদের পার্টনারদের কাছ থেকে প্রতারিত হতে পারেন সে কিন্তু আপনার থেকে অনেক সুযোগ সুবিধা নিতে পারে আর নতুন করে কোনো পার্টনারশিপের কাজ আজ শুরু করার জন্য একদমই কিন্তু আপনাদের ভালো নয় বিশেষ করে ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকাদের পার্টনারশিপ বিজনেসে না যাওয়াই ভালো আজ শিক্ষার্থী বিদ্যার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করবার প্রয়োজন আছে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় নেই পরিবারের সদস্যদের সাথেও ভাব ভালোবাসা কিন্তু আপনাকে আরও বেশি বৃদ্ধি করতে হবে আপনার বাড়ির যে সমস্ত কাজ আপনি ফেলে রেখেছেন যত তাড়াতাড়ি শেষ করতে পারবেন সেটি কিন্তু আপনার ভালো পরিবারের প্রতি সকল দায়িত্ব সকল সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করার চেষ্টা করুন স্বাস্থ্যগতভাবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির মুখে একটি অবিচ্ছিন্ন প্রাণবন প্রাণবন্ত প্রাণুচ্ছ্বল হাসি কিন্তু রাখতে ভুলবেন না অনেক অসুখ বিসুখ থেকে কিন্তু আপনাকে এই হাসি মুক্তি দিতে পারে দীর্ঘদিনের পুরোনো কোনো রোগ আপনাকে আজ আবার নতুন করে ভোগাতে পারে করোনার তৃতীয় ঢেউ আঁচড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলব আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির একে অপরের মনের কথা শোনার চেষ্টা করুন তারপর বলুন বিবাহিত জীবন এবং প্রেমের জীবনের আজ প্রচুর উচ্ছ্বাস পোষণের জন্য আপনারা প্রচুর সুযোগও পাবেন তিনটি আপনাদের রোম্যান্টিক ওয়েতেও কাটতে পারে কিন্তু অহেতুক তর্ক বিতর্ক বাক্যতণ্ডা বচসা সন্দেহবাধিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি আপনাদের সম্পর্কে দুর্বলতাই বৃদ্ধি পাবে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে তা কিন্তু নয় তবে শক্তিশালী কিন্তু থাকছে বিশেষ করে প্রতিবেশীদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং সশুক্রায় শুক্রায় নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারোবার বিকালে বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুরনীয় যাক এই কামনাই করি মকর রাশি লগ্ন বা ক্যাপ্রিকন সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি মিশ্র প্রকৃতির ফলাফল দেবে দেখুন নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও ভালো লাগে না কিন্তু গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী নিউট্রাল থেকে যেটি বলার সেটি আমাদের বলতেই হবে কারণ আমাদের উচিত বা আমাদের কর্তব্য আপনার কাছে স হানড্রেড পারসেন্ট সঠিক সংবাদ আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্কে বা আপনার বর্তমান জীবন সম্পর্কে জানানোই আমাদের কর্তব্য আর আপনাদের মধ্যে যাদের আজকে মকর রাশি মকর লগ্ন উভয় ক্ষেত্রে এই মকর তাদের এই রাশিফল হান্ড্রেড পার্সেন্ট খাটবে অন্যথায় বাকিদের ক্ষেত্রে বলব জন্মের সময় সাল তারিখ তিথি নক্ষত্র ডিগ্রি দশ অন্তর্দশা প্রত্যন্তর দশা মনুষ্যভেদে ভিন্ন ভিন্ন হয় রাশিফল আপনাদের ক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট না খাটলেও সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে খাটবেই এ বিষয়ে কিন্তু এক প্রকার গ্যারান্টি দেওয়া যেতে পারে আজ কিন্তু আপনাদের অর্থনৈতিকভাবে ইনকাম বৃদ্ধি হতে চলেছে কিন্তু খরচও বাড়তে চলেছে বিজনেসম্যানদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির তাড়াহুড়ো হাটকারিতা না করে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন সবথেকে বেটার ফলাফল আপনারা পাবেন চাকরিজীবীদের কিন্তু আজকে অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি আপনার অধস্থান কর্মীরা কিন্তু প্রত্যাশা কাজ করবে না যার কারণে আপনি বিচলিত হতে পারেন আর আপনার ধারালো পর্যবেক্ষণ ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করতে পারে তাই সব কিছুতেই সজাগ দৃষ্টি বজায় রাখুন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় আরও বেশি মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রীদের আজকের দিনটি কিন্তু সব সাফল্য নেই আপনাদের সেক্ষেত্রে পরিবারের সদস্যদের সাথে আজ যখন আপনি সময় কাটাবেন তার জন্য কিন্তু দিনটি আজকে অতুলনীয় কোয়ালিটি টাইম পাস করতে চলেছেন পরিবারের সদস্যরা আপনাকে ভাব ভালোবাসায় ভরিয়ে দেবে তাদের থেকে সম্প্রসারিত সহযোগিতার হাত আপনি পেতে চলেছেন আর যারা অবিবাহিত আছেন তাদের কিন্তু বিবাহের বন্ধনে প্রবেশ করবার জন্য ভালো সময় আজকে অবশ্যই আছে নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সাথে সম্পর্কের পুনরুজ্জীবনের দিন স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের অবশ্যই খুব সাবধান থাকার প্রয়োজন আছে কাজের ফাঁকে ফাঁকে আরাম করার চেষ্টা করুন আর বেশি রাত জাগা কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক হবে না মোবাইলের দিকে বেশি তাকিয়ে থাকবেন না এতে আপনার শরীরের দুর্বলতা কিন্তু কখনোই আপনাকে ছেড়ে যাবে না আর এখন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ আপনারা যেন একে অপরের সঙ্গে অভিনয় করবেন না আপনাদের কোনো একজনের শরীরের কষ্টও আপনাদের ভোগাতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক বাক্যতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই কিন্তু ক্ষতি তাহলে আপনাদের সম্পর্কে দুর্বলতা বৃদ্ধি পাবে আর তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের সম্পর্কে প্রবেশ করতে দেবেন না তবে হ্যাঁ প্রেমিক প্রেমিকাদের থেকে স্বামী স্ত্রীরা আজ একটু হলেও রোম্যান্টিকভাবে কাটাতে পারবেন আপনারা ভাগ্য আপনাদের কিছুটা হলেও একটু বেশি সহায় আছে আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একদমই শক্তিশালী থাকছে না তো এই বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করার কোনো প্রয়োজন নেই আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি কুম্ভ রাশি লগ্ন বা সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকে দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিন্যান্সের ব্যাপারে জানাবো আজ কিন্তু আপনাদের নিজের কৌশল বা বুদ্ধির কারণেই আপনারা পুরস্কৃত হবেন এবং একাধিক উপায়ে আপনারা অর্থ উপার্জন করতেও সক্ষম হবেন বিজনেসম্যানাদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই আছে তারা হলো হটকারিতা না করে আবেগপ্রবণ সিদ্ধান্ত নিতে আজ আপনাকে অবশ্যই মাথা ঠান্ডা রাখা উচিত আজ আপনি আপনার ইচ্ছা শক্তির দ্বারা পুরস্কৃত হতে পারেন কারণ আপনি একটি খুব কৌশলপূর্ণ পরিস্থিতির মোকাবিলা করবেন নিজের বুদ্ধির বলেই আজ আপনারা হিরো হতে চলেছেন আজ যারা চাকরিজীবী আছেন অফিসে সামঞ্জস্যপূর্ণ কঠোর পরিশ্রম সত্যিই ভালো ফলাফল আপনাদের দিতে পারে আজ অফিসে আপনাদের কম কথা বলে কাজ বেশি করার দিন দেখবেন সব কিছু আপনার পক্ষেই আছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রীদের আজকের দিনটি কিন্তু খুব একটু সুবিধাজনক নয় পরিবারের সদস্যদের উপরে আধিপত্য বজায় রাখতে গেলেই ক্ষতি ছোটোখাটো ব্যাপারে নাক গলাবেন না পরিবারে এবং ভুল অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব এবার আপনি ত্যাগ করুন পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার করলেই কিন্তু ক্ষতি বরং নিকটে স্থানীয় বন্ধু স্বজন আত্মীয় পরিজনেদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবেই কিন্তু তাদের সাথে আপনাদের সম্পর্কের মজবুতি বৃদ্ধি পাবে অন্যথায় কিন্তু নয় আজ আপনারা যদি অভাবী কোনো ব্যক্তিকে যদি খাদ্য খাবার বা কোনো জামা কাপড় কালো কাপড় বিশেষ করে দান করতে পারেন আপনাদের প্রেমের জীবন বিবাহিত জীবন পারিবারিক জীবনে আপনারা প্রচুর পরিমাণে সুখ সমৃদ্ধি পাবেন দীর্ঘদিনের পুরনো কোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলো শরীর মনে সতেজতা এবং তর তাজা অনুভব করবেন আজ আপনারা তৎসত্ত্বেও বলবো করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো মানসিকভাবে বা মেন্টালি একে অপরকে ব্ল্যাকমেল করা ছেড়ে দিন আজ আপনারা কিন্তু একে অপরের দিকে একটু অসংবেদনশীল হতে পারেন স্বাস্থ্যের দিকে নজর রাখুন একে অপরের আজ কিন্তু আপনাদের অহেতুক তর্ক বিতর্ক বাক বিতণ্ডা বচসা সন্দেহবাতিকতার আশ্রয় নিলেই ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে যেন আপনাদের মধ্যে প্রবেশ করতে দেবেন না আপনার গৃহের কোনো বিশেষ ব্যক্তি আজকে আপনার সাথে সময় কাটানোর কথা বলবে কিন্তু আপনার হাতে যথেষ্ট সময় না থাকায় আপনি তার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন না সেও একটু আপনার ওপরে রুষ্ট হতে পারে আপনিও মানসিকভাবে একটু আঘাত পেতে পারেন তো ফোনে তারকে কথা বলে আপনার সমস্যার কথাটা কিন্তু ক্লিয়ারলি জানাতে বলবেন না আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু বেশ শক্তিশালী থাকতে চলেছে তাই এ বিষয়ে আগেই বলেছি আবারও বলছি খুব সাবধান থাকার প্রয়োজন আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নামা অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রোং শ শুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতরণীয় যাক এই কামনাই করি মিন রাশি মিনলগ্ন বা পাইসেস সাইনের ব্যক্তিবর্গদের আজকের দিনটি কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করে কাটাতে হবে দেখুন নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না কিন্তু গ্রহ নক্ষত্রের হের ফের আমাদের কেমন কথা বলতে বাধ্য করে আর সঠিক সত্যর উপস্থাপন করাই আমাদের বেঙ্গল আওয়ার চ্যানেলের মূল কর্তব্য আর তাই আমরা আপনাকে প্রচুর রিসার্চ গবেষণা করার পরই আপনাদের রাশিফল বা সামগ্রিক দৈনিক রাশিফল আপনাদের সামনে পেশ করে থাকি আপনাদের রাশিলগ্ন উভয় ক্ষেত্রেই যদি আপনারা মিন হন এটি আপনাদের ক্ষেত্রে হানড্রেড পার্সেন্ট খাটবে অন্যথায় বাকিদের ক্ষেত্রে সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট যে খাটবে এ বিষয়ে কোনো গ্যারান্টি নেই গ্যারান্টি কিন্তু দেওয়াই যেতে পারে আজ আপনাদের কিন্তু আর্থিক ভাগ্য এবং কর্মজাগতিক ভাগ্য এই দুই ব্যাপারেই আপনাদের অত্যধিক সাবধান থাকার প্রয়োজন আছে আজ কোনো কন্যা হতদরিদ্র গরিব কোনো কন্যাদেরকে লাল চড়ি লাল কাপড় দান করুন আর্থিক অবস্থার উন্নতি ঘটবে আর অবশ্যই আজ আপনারা কিন্তু অর্থ খরচ করা থেকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দেবেন সহকর্মীদের সাথে হাসি ঠাট্টা মজা রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলেই কিন্তু ক্ষতি বসের কোনো নজরে পড়ে যেতে পারেন আর আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন কোনো প্রকার লেনদেন বিনিয়োগ বা বড়ো সড়ো সিদ্ধান্ত নেওয়ার জন্য দিনটি কিন্তু আপনাদের পক্ষে নেই আর যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন পড়াশোনায় আপনাদের আরও মনোযোগ বৃদ্ধি করতে হবে মনে রাখবেন এই শিক্ষাই কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনের ব্যক্তিত্ব তৈরির হাতিয়ার আর আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার হাতিয়ারটি জং ধরা হোক সেটি যতটা ধারালো হবে ততই কিন্তু আপনাদের ব্যক্তিত্বের সান বৃদ্ধি পাবে তবে যতই দুঃখ কষ্ট আজ থাকুক না কেন পরিবারের সদস্যদের সাথে যখন সময় কাটাবেন তখন কিন্তু আপনার স্বাস্থ্য শরীর মন আপনি সব দিক থেকেই প্রফুল্ল অনুভব করবেন আজ নিকটে স্থানীয় কোনো আত্মীয়দের কাছে ছোটোখাটো সফর আপনার দৈনন্দিন যে ক্লান্তিকর দিন তার থেকে কিন্তু আপনাকে কিছুটা হলেও মুক্তি দেবে আরাম করতে সক্ষম হবেন আজ সতর্ক থাকুন যেহেতু আজকের দিনে বন্ধু হারানো অত্যন্ত সম্ভব তাই নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন আত্মীয় পরিজন প্রত্যেকের সাথে ভাব ভালোবাসা বজায় রাখার চেষ্টা করুন যদিও এই ফ্রন্টে আজকে আপনি অবশ্যই ভালো কিছু ফলাফল পাবেন আজ আপনি পর উপকার সামাজিক ক্রিয়াকর্মের দিকে আকৃষ্ট হবেন ভালো কাজে সময় দিয়ে জীবনের অভূতপূর্ব পরিবর্তন আপনারা আনতে পারেন একজন অপরিচিত ব্যক্তি আজ কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে সেটি আমি আপনাকে আপনাদেরকে পরে জানাবো তার আগে বলবো দীর্ঘদিনের কোনো কোনো রোগ শোগ অসুস্থতা থেকে আজ মুক্ত হওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তার তাজা অনুভব করবেন তৎ সত্ত্বেও বলব করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে চলেছে ভ্যাকসিন না নিয়ে থাকলে অবশ্যই নিয়ে ফেলুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বলবো একজন অপরিচিত ব্যক্তি আপনাদের দাম্পত্য জীবন এবং প্রেমের জীবনের কলহের মূল কারণ হতে পারে তাই তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কে প্রবেশ করতে দেবেন না বা তৃতীয় কোনো ব্যক্তির কথা যেন কান পেতে বিশ্বাস করে নেবেন না যাচাই করে দেখুন সে কতটা সত্যি বলছে কতটা মিথ্যে বলছে আর মনে রাখবেন ভুল কিন্তু আপনিও করেন আপনিও কিন্তু ঈশ্বর বা আল্লাহ নন আর তাই আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সব কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আজ আপনাদের মধ্যে কিন্তু শত্রুপক্ষ বিরোধী পক্ষের ক্ষতি করার প্রবণতা একটু বেশি থাকতে পারে তাই আপনারা কারোর সাথে শত্রুতা যেন করতে যাবেন না আর আপনাদের কিন্তু কোনো শত্রু বা বিরোধী পক্ষ আজ খুব একটু শক্তিশালী থাকছে না তবে আপনি নিজে যেন কারোর সাথে বেশি শত্রুতা দেখাতে যাবেন না আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র অর্থাৎ শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং স অর্থাৎ ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারো বার বিকালে এগারো বার ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাক এই কামনাই করি